আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। একজন ভাই প্রশ্ন করেছেন, স্ত্রীর হাতে চুড়ি না পড়লে স্বামীর কি অমঙ্গল হয়, পায়ে নূপুর পড়লে কি ঘটে একটু বিস্তারিত জানাবেন। আমার স্ত্রী হাতে চুড়ি পরেনি বলে পরিবারের কয়েকজন তাকে এমনটি বলেছে, এ বিষয়ে কোরআন ও সুন্নাহ কি বলে বিস্তারিত ব্যাখ্যা করলে উপকৃত হব। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আজকে আপনার প্রশ্নের উত্তরের স্বার্থে আমরা জানার চেষ্টা করব যা আমাদের সমাজে বহুল প্রচলিত, যে মেয়েরা হাতে চুড়ি না পড়লে মেয়েদের অমঙ্গল হয় বা অলঙ্কারাদি না পড়লে স্বামীর অমঙ্গল হয়, এই বিষয়গুলো কতটুকু যুক্তিসঙ্গত, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। স্ত্রীরা নাক ফুল, চুড়ি, গলার হার ইত্যাদি না লাগালে স্বামীদের অমঙ্গল হয়, এই কথাটি আমাদের সমাজে অনেকভাবে ছড়িয়ে পড়েছে। অনেককে এর উপরে পরিপূর্ণ বিশ্বাস আস্থা আনতে দেখা যায়। তিনি মুসলিম, পাঁচ অক্ত নামাজ পড়েন, কিন্তু বিশ্বাস করেন যে চুড়ি নাক ফুল হার না লাগালে স্বামীর অমঙ্গল হয়। এখন কথা হচ্ছে যে আসলে এই কথাটুকু কতটুকু শরীয়তসম্মত। প্রিয় দর্শক, অমঙ্গল হয় এই বিষয়টি কোরআনে ও সহিহ হাদিসের কোথাও নেই, কিন্তু বহুল প্রচলিত গুণীজনরা বলে থাকেন। এ বিষয়ে আমরা বলতে পারি সরাসরি কোনো কোরআন সুন্না থেকে হাদিস পাওয়া যায় না, কোনো ফতোয়ার কিতাবেও আলেম ওলামা এ বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি। সেই হিসাবে আমরা বলতে পারি নাকফুল, চুড়ি, গলার হার এগুলো মহিলাদের সৌন্দর্য বর্ধন করে থাকে। হযরত বিবি হাওয়া আলাইহিসসালাম তিনি নাকফুল পরেছেন, গলার হার পরেছেন, হাতের চুড়ি পরেছেন, এবং ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীগণ তারাও গলায় হার পরেছেন, নাকের ফুল পরেছেন। এটি মহিলাদের সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন। মহিলাদের অলঙ্কারাদি, সৌন্দর্য বর্ধন এসব নিয়ে কোরআন সুন্নার বিভিন্ন কিতাবে অসংখ্য আলোচনা রয়েছে। মাজহাবের যত ইমাম রয়েছেন সকল ইমাম এতে একমত পোষণ করেছেন যে মহিলাদের শরীরের যে কোনো জায়গায় তারা অলঙ্কার পরতে পারবে, বিশেষ করে তারা স্বর্ণটা একটু বেশি পরতে পারবে, কারণ পুরুষদের শরীরে এমন কিছু উপাদান রয়েছে যা মহিলাদের শরীরে নাই, আর স্বর্ণ অলঙ্কারগুলি মহিলাদের শরীরের সেই ঘাটতি পূরণ করে, যার কারণে মহিলাদের জন্য স্বর্ণ অলঙ্কার ব্যবহার করা আল্লাহ তাআলা জায়েজ করেছেন। প্রিয় দর্শক, স্বামী যদি তা অপছন্দ করেন যে না এগুলো পরার দরকার নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু নাক ফুল আপনি আপনার ইচ্ছায় পড়ছেন না, আপনার স্বামী অপছন্দ করছে, স্বামী বারবার বলছে যে তুমি নাক ফুল পরো কিন্তু আপনি নাক ফুল বা হাতের চুড়ি পড়ছেন না, সেক্ষেত্রে এটা আপনার জন্য অমঙ্গল বয়ে আনবে, কারণ আপনি তো আপনার স্বামীর ইচ্ছে পূরণ করছেন না। আপনার স্বামী আপনাকে যেভাবে সাজগোজ করে চলতে বলছে সেভাবে আপনি তার সামনে উপস্থিত হচ্ছেন না, সুতরাং এটি অবশ্যই অমঙ্গলের বিষয়। কিন্তু এক্ষেত্রে এমনটি ভাবা যাবে না যে এ বিষয়ে আপনার স্বামী উদাসীন, নাকফুল পরেন কি পরেননি, গলার হার পরেছেন কি পরেননি, সে বিষয়ে তার কোনো পছন্দ অপছন্দ নেই, কিন্তু আপনি মনে মনে ভেবে আছেন যে এটি আমার না পড়লে আমার অমঙ্গল হবে, সেক্ষেত্রে ব্যাপারটি সত্য নয়, কারণ কোরআন সুন্নাহ তো এমনটি বলেনি, আর যা কোরআন সুন্নায় নেই তা আপনি নিজে মন গড়াভাবে চিন্তা করাটা সঠিক নয়। সেক্ষেত্রে স্বামী এই বিষয় নিয়ে মন খারাপ যদি করে থাকে তাহলেই কিন্তু সেটি আপনার জন্য অমঙ্গল, এর কারণে সেটা হৃদয়ের ভিতরে এক ধরনের খারাপ প্রভাব বা আবেগের সৃষ্টি হবে, কারণ সে তার স্ত্রীকে যেভাবে চাইছে আপনি সেভাবে তার সামনে উপস্থিত হচ্ছেন না, যার কারণে মুরব্বীগণ বলে থাকেন এর ফলে স্বামীর হায়াত কমে যায়, স্ত্রীর কাছ থেকে কোনো দুঃখ কষ্ট পেলে সবচেয়ে বেশি আঘাত পান স্বামীরা। তাই প্রত্যেক স্ত্রীদের উচিত স্বামীর মন জয় করে রাখা। যদি কেউ বলে যে না আমি ব্যবহার করব না এবং স্বামী যা চায় আমি তা পরব না, এক্ষেত্রে উক্ত স্বর্ণলঙ্কার ব্যবহার করা উচিত। আর যদি আপনার স্বামী এ বিষয়ে উদাসীন হয় সেক্ষেত্রে না করলেও সমস্যা নেই। প্রিয় দর্শক, কোরআন হাদিস থেকে এ বিষয়ে কোনো আলোচনা পাওয়া যায় না যে নাক ফুল পরতেই হবে, তবে মহিলাদের সৌন্দর্য বর্ধনের জন্য এটা পরা উচিত। মহিলাদের সাজগোজের মধ্যে তারা কিছু সাজগোজ করতে পারবে না, যেমন পায়ে নূপুর পরা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছেন পায়ের নূপুরে শয়তান থাকে, প্রতিটি ঘণ্টার ধ্বনির সাথে শয়তান থাকে, তাই যে সকল নূপুরে ঘণ্টা থাকে ওই সকল নূপুর পরা জায়েজ নয়, কারণ এতে শয়তান থাকে এবং ফেরেশতারা নূপুরের ধ্বনিতে পালিয়ে যায়, সেজন্য আমাদের উচিত হবে পায়ে নূপুর না পরা। এছাড়া ইসলাম শরীয়ত সম্মতভাবে যতগুলো সাজগোজ বৈধ করেছে তা অবশ্যই প্রতিটি মা বোন পালন করতে পারবেন, এতে কোনো বাধা নেই, আর মন গড়া কোনো চিন্তা করা যাবে না যে চিন্তাটি কোরআন এবং সুন্নাহ মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ক্ষেত্রে আমাদের সহিহ সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন।